ওখানে ত্রাণ আনতে গিয়ে নদীতে সাঁতার দিতে গিয়ে জলের তলে হারিয়ে গেল একটি জীবন। বছর পঞ্চাশের অজয় বাড়িকে বাড়িতে হাড়িতে চাল ওঠে না, এমন পরিস্থিতিতে সরকারিভাবে কোনোরকম এখনও পর্যন্ত ত্রাণের ব্যবস্থা করা হয়নি। সেই মতো পরিস্থিতি তাদের এখনও পর্যন্ত আমফানের সে ক্ষতিপূরণের টাকা সেটাও দেওয়া হয়নি। অথচ দেখা গেছে এই আমফানের ঝড়ে তারা বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর তার উপরেই তাদের পরিবারের একমাত্র সম্বল পরিবারের কর্তা তিনি অভাবের তাড়নায় ত্রাণের জন্য নদীতে সাঁতারে ত্রাণ আনতে গিয়ে নদীর স্রোতে ভেসে গেলেন। আজ আরএসপি দলের পক্ষ থেকে প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর কিছু দলীয় কার্যকর্তাদের নিয়ে নিহত পরিবারের হাতে তুলে দিল খাদ্য সামগ্রী, বস্ত্র ও কিছু অর্থ, সাথে সাথে নিহতের পরিবারের থাকা একটি বাচ্চা মেয়ের পড়াশোনা যাতে বন্ধ না হয় তার জন্য ব্যবস্থা করা হয়। আচ্ছা, আজকে যে এই এত বড় একটা আগের দিনে ঘটনা ঘটে গেল, এখনও পর্যন্ত স্থানীয় প্রশাসনের তরফ থেকে কোনোরকম কোনো সাহায্য করেনি, এমনকি আমফান ঝড়ে ক্ষতিপূরণের টাকাও এরা পায়নি, এর জন্য আপনার তরফ থেকে কী বলবেন আপনি? প্রথমত আমরা খবরটা একটু দেরিতে পেয়েছি, এই সংবাদপত্রের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়েছি। তো সাধারণত এই ঘটনা খুব আমাদের আঘাত করে। স্থানীয়ভাবে কেউ কেউ বলেছেন একটা মদ মাতাল লোক মদ খেয়ে নদীতে ঝাঁপ দিয়েছে। মদ খেয়ে যদি কেউ মরতে যাবে তো সে গলায় দড়ি দিয়ে মরতে পারতো, সুইসাইড করে আত্মহত্যা করতে পারতো। কিন্তু এখন যা জানলাম যে এদের মধ্যে কুপন দেওয়া হয়েছিল, সরকারি কোনো কুপন না, এনজিওরা প্রতিদিন সুন্দরবনের কোনো না কোনো নদী পার দিয়ে নৌকো করে গিয়ে তারা রিলিফ দেয়। সেই কুপন আগের দিনে দিয়ে গেছিলো, নদীর ওপারে দেওয়ার কথা ছিল, এপারে দেওয়ার কথা ছিল, এপারে এদের বাড়ি। এখন এদের মনে হলো যে আমাদের পারে মালটা না দিয়ে ওপারে চলে গেল, তাহলে কি আমরা বাদ পড়ে যাব? ক্ষুধার্ত ছিল, এদের বাড়িঘর দেখে মনে হচ্ছে হয়তো ওইটার উপরে ওদের নির্ভর করতো। আর সরকারিভাবে এই তো জানলাম কিছুই পাইনি আমফানের পরেও, এখনও 20,000 টাকার নিশ্চিতরা নয় পাবে কি না ঠিক নেই। তো সেই কারণে বাচ্চারা মুখের দিকে তাকিয়ে আছে, বাবা কবে কখন ধরে আনবে দুটো, সেটাই তারা খাবে। বাবা সহ্য করতে পারিনি যে নৌকোটাকে আমি ডেকে আনি, খেয়াঘাটটা তো অনেক দূরে, খেয়া দিয়ে যেতে গেলে নৌকোটা পাশে চলে যায়, এই জন্যে নদী ঝাঁপ দিয়ে নৌকো ডাকতে গেছিলো। আর এই নদীর স্রোতটা খুব প্রচণ্ড স্রোত, সেই স্রোত জোয়ারের সময় ছিল, কোটালের সময় ছিল, এই জন্যে সেই স্রোতে তাকে টেনে নিয়ে চলে যায়, তার জীবনটা চলে গেল। তো আমার খুব খারাপ লাগছে যে এখনও পর্যন্ত এদের বাড়িতে অন্তত যে ত্রাণের জন্যে, যে খাদ্যের জন্যে একটা জীবন চলে গেল, সেই খাদ্য এদের বাড়িতে পৌঁছায়নি। আমাদের পার্টি থেকে যতটা পেরেছি আমরা পাবলিকের কাছে, পার্টির লোকেদের কাছ থেকে চাঁদা তুলে অল্প একটু চাল, একটু ডাল, একটু সবজি, একটু সয়াবিন, একটু ত্রিপল আর 1,200 টাকা এদের পরিবারের জন্য দিয়ে গেলাম। ভবিষ্যতে চেষ্টা করব, ছেলেটা বড় হয়ে গেছে আর পড়াশুনো করতে পারবে কি না, লাইনে উঠে ট্রেনে উঠে ছেড়ে দিয়েছে, মেয়েটা যাতে পড়াশুনো করতে পারে, আমরা কোনো অনাথাশ্রমে ভর্তি করে পড়াশুনোর ওরা যদি রাজি থাকে তাহলে সেই চেষ্টা আমরা করব। আর আমরা চাইব, এ তো প্রশাসনের গায়ের কাছে, বিডিও অফিসে মিটিং হচ্ছে, বিডিও সাহেব বক্তৃতা শুনছি তার, বিডিও সাহেব কি এদের বাড়িতে বোধ হয় এসে ঘুরেও যায়নি, দেখতে পারতো এত বড় একটা দুর্ঘটনা, এটা তো রেয়ার কেস যে ত্রাণের জন্য জীবন চলে গেল, জীবন সে আত্মাহুতি দেয়নি, তো এইটা কেউ দেখতে পারলেন না। এখানে এখানকার বিধায়ক ছিলেন, এখানকার সাংসদ ছিলেন, এই ঘটনা ছোট ঘটনা মনে করে সব, তুচ্ছ ঘটনা, আমরা এটা তুচ্ছ মনে করি না, মানুষের পাশে আমরা সবসময় আছি, দাঁড়াতে চাই, ভবিষ্যতে এদের থাকার চেষ্টা করব। বন্ধু, তুমি কি পড়াশোনা করতে চাও? হ্যাঁ, তো পড়াশোনা করার জন্য কি এখনো পর্যন্ত কি ভাবছো? আপনার বাড়ির তো আর্থিক অবস্থা খুবই খারাপ, তো এর জন্য কি ভাবছো সরকার থেকে কোনো রকম সাহায্য করলে কি খুব ভালো হয়? পড়তে চাও? পড়তে চাই। তোমার নাম? আমার নাম সঞ্চিতা বাড়ি। কোন ক্লাস? ক্লাস 6। আচ্ছা, এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো রকম সাহায্য করা হয়েছে কি আপনাদেরকে? আচ্ছা, আমফানের ক্ষতিপূরণের টাকা পেয়েছেন? আমফানের ক্ষতিপূরণের টাকা পাননি, এর জন্য আপনি আপনার স্থানীয় পঞ্চায়েতকে জানাননি? তারা কি বলছে? আপনি আপনার নাম? সুন্দরবন থেকে সুশোভন মিস্ত্রির রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।